ডিসেম্বর মাসের কোলাহলের পর খুঁজছিলাম একটু শান্ত নিরিবিলি পরিবেশ, জীবনের দুঃখ কষ্ট আনন্দ ভুলে চলে এলাম শান্ত জনমানবহীন নিবিড় পরিবেশে সুন্দরবন ঘুরতে, আর সুন্দরবনের মাছ কাঁকড়া ধরতে, নৌকায় করে খাওয়া দাওয়া আর সুন্দরবনের গভীর অরণ্যের সৌন্দর্য আমাদের মুগ্ধ করে তুলেছিল। চলে এলাম ঘুরতে, সুন্দরবনে ঘুরতে, সুন্দরবনে ঘুরতে এবং সুন্দরবনে মাছ কাঁকড়া ধরতে। তো আমার সঙ্গে সেই প্রিয় সনুদা আছে, সেই সনুদার সঙ্গে আমরা প্রত্যেক বছর আমরা কিন্তু এই সুন্দরবন ট্যুর করি আর সুন্দরবনে মাছ কাঁকড়া ধরি। তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি আমরা কারা কারা যাচ্ছি। তো এই যে আমাদের প্রিয় সনুদা, সেই সনুদার সঙ্গে আমরা সবসময় যাই, আর আমাদের সঙ্গে আছে দেবাশিস প্রামাণিক, আর আছে কমলদা রাঁধুনি, আর আমরা দুটো নৌকো ঠিক করেছি দেখুন, আর আমাদের আছে সোমনাথদা যিনি রং করছে নৌকার মধ্যে, আর ওদিকে আছে রাজীব বসে। তো এই দুটোর মধ্যে, এই দুটো নৌকার মধ্যে দেখুন দেখাচ্ছি রাজীব, এখানটায় এই নৌকার মধ্যে আমাদের রান্না বান্না হবে আর এই নৌকায় আমরা থাকবো। তো পুরো এনজয়। এই দাদা ইট বয়ে নিয়ে যাচ্ছে দেখুন, বন্ধুরা ব্যস্ত জীবনের কোলাহল থেকে তো চলে এলাম এই সুন্দরবন ঘুরতে। তো আমরাও ঘুরছি, আমাদের সঙ্গে দুটো মুরগি ঘুরতে এসছে দেখুন, দেখুন দুটো নৌকা কিন্তু আমরা বেঁধে দিচ্ছি, এই দুটো নৌকো আমাদের সোমনাথ দা বেঁধে দিচ্ছে নৌকো দুটো, আর রাজীব দা দুটো দেখাও ভালো করে, দুটো মুরগির ঠ্যাং নিয়ে আছে, আর এই যে কমলদা বসে আছে এখানে। সুন্দরবনের উদ্দেশ্যে আমাদের নৌকো রওনা দিচ্ছে, আর এদিকে আমাদের রান্নাবান্নার কাজ হচ্ছে, নৌকা প্রবল গতিতে এখন ছুটছে। ভালো লাগবে আপনাদের, আপনাদের সুন্দরবন না দিয়েও সুন্দরবন শোভন হয়ে যাবে, আর আপনারা যদি সুন্দরবন যেতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া সুন্দর নাম্বার থাকবে, আপনারা সুন্দরবনে যেতে পারবেন। তো দেখুন
এখন আমাদের পকোড়া ভাজা চলছে, আমরা একটু পরে খাওয়া দাওয়া করবো। পকোড়া দেখতে দেখতে আমরা সুন্দরবনের অনেকটাই ভিতরে চলে এলাম। এখন জোয়ারের জলে পুষ্ট আর সুন্দরবনের সুন্দরী গাছ এবং বিভিন্ন রকম গাছ কি দারুণ দেখাচ্ছে। এমন সময় একটি নৌকো যাচ্ছে, সেই নৌকোর মনোরম দৃশ্য আমরা উপভোগ করছি। রান্না হয়ে গেছে রাজীব, রান্না হয়ে গেছে, রান্না চিকেন পকোড়াটা হলো, এখন গরম জল হচ্ছে, মুরগিটা কাটা হবে, তারপরে চিকেন হবে। তো বন্ধুরা, নৌকো তো খারাপ হয়ে গেছে, নৌকোর মেরামতি চলছে, তো আমরা এই জঙ্গলটা একটু ঘুরে আসছি। আগে দেবাশিসটা চলে গেছে, তো এবার আমি যাচ্ছি জঙ্গল, এই জঙ্গলে ঘুরছি। তো বন্ধুরা, আমরা নৌকো থামিয়ে, নৌকোটা একটু খারাপ হয়ে গেছে, গড়বড় করছে, নৌকোটা থামিয়ে আমরা ওই সুন্দরবন ঘুরতে এসেছি। আর দেবাশিসদা হচ্ছে এর উদ্যোক্তা, তো দেবাশিসদার মুখে কিছু বক্তব্য শুনুন। বন্ধুরা, আমরা এখন সুন্দরবনে একটা খুব সুন্দর জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি, যেটা আপনারা হয়তো চোখে না দেখলে বিশ্বাস করবেন না। আমাদের বন্ধু এই অভিজিৎ, তার আপনারা ফোনের মাধ্যমে দেখুন কত সুন্দর সুন্দর সুন্দরী গাছ, গরান, গেঁয়ো সমস্ত কিছু এখানে বিরাজ করছে। সেই সঙ্গে একটা ছোট্ট নাসা ঢুকে গেছে, এটাকে নাসা বলা হয়, যেটা হচ্ছে মেন নদীর সঙ্গে যুক্ত। এর মধ্যে অনেক কিছু মানে গুগলি টাইপের থাকে, যেগুলো আমরা নাপতে গেলে হয়তো পাটাও কেটে যেতে পারে, তাই জন্য আমাদের খুব সাবধানে নাপতে হবে। বন্ধুরা, আপনারা দেখছেন আমরা সেই সুন্দরবনের যে জঙ্গল, আমরা খুব ভালোবাসি যাকে, সেই জঙ্গল সুন্দরবন, যেখানে আমাদের হচ্ছে শ্বাস মানে অক্সিজেন নেওয়ার জন্য যে প্রাণকেন্দ্র, অ্যামাজন বলে থাকি, সেই অ্যামাজনের একটা সাইড, এটা সুন্দরবন যেটা ভারতবর্ষে অবস্থিত, সেই জায়গাতে আমরা প্রবেশ করেছি। আপনারা দেখছেন একটা রেনবো ব্লক, অসাধারণ একটা পরিবেশ। আমাদের কয়েকজন বন্ধু সামনের দিকে হেঁটে চলে গেছে, আমরাও সেই দিকে যাচ্ছি। সেই সঙ্গে আপনারা উপভোগ করুন আমাদের এই জঙ্গল, আমাদের ক্যামেরার মাধ্যমে। আর অভিজিৎ গাঙ্গুলি আমাদের হচ্ছে, অভিজিৎ সিংহ, অভিজিৎ সিংহ আমাদের হচ্ছে ব্লগার একজন, আর তার মাধ্যমে আপনারা দেখছেন। আমি দেবাশিস প্রামাণিক, একসঙ্গে আমরা এসেছি এখানে, অত্যন্ত মনোরম পরিবেশ। আমাদের সামনে একটা নৌকো আছে, আমরা সেই নৌকোটাকে একটু বন্ধ করে দিয়ে আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি। আপনারা আসুন, আমাদের এই ক্যামেরার মাধ্যমে দেখুন, এই হচ্ছে ছোট ছোট সুন্দরী গরানগুলো উঠেছে, তার শ্বাসমূল যেগুলো থেকে তারা শ্বাস নেয়, এবং এর থেকে পরে সুন্দর সুন্দর এই টাইপের মানে বৃক্ষ দেখা দেবে, গাছ দেখা দেবে। এবার আমরা একটু ভেতরের দিকে যাচ্ছি।
তো এই গর্ত, এই গর্ত হচ্ছে, এই গর্তের মধ্যে কাঁকড়া থাকে। তো এই গর্তে শ্বাসমূলের মধ্যে সুন্দরবনে এই গর্তগুলো দেখা যায়। এই গর্তের মধ্যে কাঁকড়া প্রত্যেকটা জায়গায় কাঁকড়া থাকে। এখন এই যে একটা কাঁকড়া গর্ত আছে, এই কাঁকড়াটা চলে গেল। এখন কাঁকড়া আছে গর্তের মধ্যে, কাঁকড়া দেখতে পাচ্ছেন। এইভাবে সুন্দরবন কিন্তু এক, তো সুন্দরবনে একটা সুন্দর বাস্তুতন্ত্র দেখতেই পাচ্ছেন। এটা সপ্তম যে ভারতের আছে অ্যামাজনের পরে কিন্তু সুন্দরবনের স্থান। তো সুন্দরবন একটা হেরিটেজ এলাকা, কিন্তু সেই সুন্দরবন কিন্তু অনেকটা বিলোপের মধ্যে পড়ে আছে। কারণ দেখুন, আজকের বিলুপ্তির পথে তার কারণ অনেক, মানে মানুষ যারা আছে অসৎ ভাবে বিভিন্ন জঙ্গলের গাছ টাছ গুলো কেটে এই একটা পরিবেশকে নষ্ট করছে। আপনারা দেখছেন এই সমস্ত গাছগুলোরা কেটে এগুলো নষ্ট করে ফেলেছে, এবং ওখান থেকে একটা বড় আকারের গাছ কেটে তার শাখা প্রশাখা গুলো এইভাবে ফেলে রেখে চলে গেছে, যার ফলে আমাদের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে চলেছে। এই কারণে আমরা বিভিন্ন সময় খবরের মাধ্যমে বা সাধারণ মানুষের মাধ্যমে শুনতে পাই গভীর অরণ্য থেকে যে বাঘ গুলো বেরিয়ে আসছে, এসে লোকালয়ে প্রবেশ করছে, তার এই কারণে। এই বাস্তুতন্ত্র হারিয়ে যাওয়ার ফলে আজকের বাঘ, মানে সুন্দরবনের যেটা রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবন ছেড়ে লোকালয়ের দিকে প্রবেশ করছে। তাই আমি এই ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে বন্ধুদেরকে বলবো, যাতে এই সমস্ত গাছগুলো কেটে না নষ্ট করা হয়, তার জন্য আপনারা একটু মনোযোগ সহকারে এটা কর, মানে শুনবেন, যেগুলো কাটলে আমাদের যে কি ক্ষতি হয়, একদিকে অক্সিজেন এবং বাস্তুতন্ত্রের যে ভারসাম্য সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তাই বন্ধুদেরকে বলবো, আপনারা এগুলো না করে অন্য উপায় ব্যবহার করুন, যাতে এই ভারসাম্যটা ঠিক থাকে জঙ্গলের মধ্যে। প্রচুর পরিমাণে গাছ কাটা হয়েছে, যার ফলে এখানকার একটা যে সুন্দর পরিবেশ, সেই পরিবেশটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা যদি কোনো সময় এখানে বেড়াতে আসেন, আমাদেরকে সঙ্গে নিতে পারেন, আপনাদেরকে এই সমস্ত সুন্দর জায়গা ঘুরিয়ে দেখাতে পারি। হ্যাঁ বন্ধুরা, এইসব গাছপালা কাটার জন্য আমাদের সুন্দরবনে কিন্তু বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে, তো সুন্দরবন বিঘ্নিত হচ্ছে। তো দেবাশিস দা বললো আপনাদের সুন্দরবন কিভাবে বিঘ্নিত হচ্ছে। তো এই সুন্দরবন আমাদের, এই সুন্দরবনকে রক্ষা করার দায়িত্ব আমাদের, সুন্দরবনের বাস্তুতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব আমাদের। তো বন্ধুরা, তো আপনারা এরকম করবেন না, তো আমার সঙ্গে থাকুন, আমি আরও ভিডিও দেখাচ্ছি সুন্দরবনের ভিডিও। তো বন্ধুরা আমার সঙ্গে থাকবেন।